মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। অনেক আদর দিয়েছিলাম বলে এতটুকু বেড়ে উঠেছে। লক্ষ্মীন্দর, হ্যাঁ এই তো, তুই আমাকে অনেক আদর দিয়েছিস রে, সেই কাঁধে করে এই জন্তু তোকে সারাদিন ভয়ে বেরিয়েছিল, আর সেই গায়ে তুই লাগতে দিয়েছিস রে, লুকাই তুই আদর দিয়েছিস। এর চাইতে যে আদর আর কেউ আমাকে কখনো করেনি, যখন তোর ছয়টি ভাই ওই বাণিজ্যকে কালীদর সাগরে ডুবে মরেছিল, আমি রাস্তার পাশে হয়তো কোথাও বসেছিলাম, তোর বাবা আমাকে তুলে এনে ওই ছয় ছয়টি সন্তানের দুঃখ ভুলে গিয়েছিল, আর বলেছিল আজ থেকে তুই আমাদের সন্তান। তারপর তুই যখন এই পৃথিবীর মধ্যে আইলি, বাবা কখনো আমাকে বুঝতে দেয়নি যে আমি তার পালিত সন্তান, আর তোকে ভালোবেসে তোর মায়ায় পড়ে আমি সারা জীবনে পাগলের মতোই রয়ে গেলাম। আজ যদি তোর মতো সুস্থ জীবন আমি যাপন করতে পারতাম, তাহলে বাবা আমাকে বিয়ে দিয়ে আলাদা সংসার করে দিত, আমি সেই জন্য পাগলের অভিনয় করেছি। আমি পাগল নই, কিন্তু আজ যা পেয়েছি সে পাগলের চাইতে আর কিছু হতে পারে না রে। আমি ভুলে গিয়েছিলাম যে আমি তোর রক্তের কেউ নই, এটা তো আমার পাওনা যে কাঁধে করে তোকে মানুষ করেছি, সেই পা দিয়ে তুই আমার গায়ে আঘাত করেছিস। না রে লুকাই না, আমি তো মাত্র চাকর, চাকরের যে এর চাইতে বেশি কিছু আর হয় না রে লুকাই। একটি কথা মনে রাখিস, যাকে সারা জীবনে ভালোবেসেছি আমি তোর বাসর করে থাকতে আসিনি রে, আমি শুধু একটিবার বলতে চেয়েছি তুই আমাকে কতটুকু ভালোবাসিস। এই পৃথিবীর মধ্যে ভালোবাসা নেই, একজন নারীর কারণে যে জীবনে জমানোর সাথী বন্ধুকে ভুলে যেতে পারে সে আর ভালোবাসা কি থাকে রে। তবু লুকাই তোর কাছে একটি অনুরোধ, আমি এই প্রাসাদে ছেড়ে রাতের অন্ধকারে কোথাও হয়তো চলে যাব, যদি কখনো সদাগর তোকে জিজ্ঞেস করে জন্তু কোথায়, তোর বাবাকে বলিস নি রে লুকাই, তুই বাবাকে বলিস নি। আমি তোকে এভাবে বলতে চাইনি রে লুকাই রে, আজ বুঝেছি স্বার্থের জন্য যে মানুষ কতটা কতটা নির্মম হতে পারে লুকাই, কতটা নির্মম হতে পারে। আপন মানুষ পার হইয়া যা, থাকলে কিছু স্বার্থের টান, তুই বড় বৈমানী রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমানী রে বন্ধু, তুই বড়